প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কুমিল্লার বরুড়ায় রাজাপুর গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সড়ক ও মহাসড়ক সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাবু মনীন্দ্র কিশোর মজুমদারের উদ্যোগে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফ্রি চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। কুমিল্লা বরুড়া থেকে তথ্য ও বিরচিতে মোহাম্মদ মহিবুল্লা ভূঁইয়া বাবুলের পাঠানো ডেক্স রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসব কুমিল্লা বরুড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আজ 4/10/2022 ইং মঙ্গলবার সকাল 8টা হইতে বিকাল 5টা পর্যন্ত গরিব অসহায় মানুষদেরকে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। গরিব অসহায় মানুষগণ এই চিকিৎসা সেবা ওষুধ পেয়ে দুর্গাপূজার পুরো আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হচ্ছে। বরুড়ায় দুর্গা পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন তিনি। আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা সুন্দরভাবে পূজা পালন করেছি। এ সময় সড়ক ও মহাসড়ক সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাবু মনীন্দ্র কিশোর মজুমদার সাংবাদিকদের সাথে কথা বলেন। মনীন্দ্র কিশোর মজুমদারের কাছে চলে যাব। আসলে উনি আমাদেরকে সর্ববিষয়ে একটু জনগণের সম্মুখে তুলে ধরবেন, সে বিষয়ে আমরা চলে যাচ্ছি বাবু মনীন্দ্র কিশোর মজুমদার স্যারের কাছে। ধন্যবাদ। আসলে আজকে আমাদের যে দুর্গাপূজা উপলক্ষে আমরা যে আয়োজনটুকু করি, আপনি জানেন স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তি আছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আসলে ষষ্ঠাকে কখন পাওয়া যায়? ষষ্ঠা তো সৃষ্টির মধ্যে আছেন, তাই মানুষের মধ্যে তিনি বিরাজমান। আজকে আপনারা জানেন, আমরা প্রত্যেক বছরই আমরা যখন থেকে পূজা শুরু করেছি, আমরা এই মানুষের সেবাটুকু আমরা কিন্তু সবসময় করে থাকি। আমরা আজকে নবমী উপলক্ষে, মহানবমী উপলক্ষে আমরা আজকে সকাল থেকেই এই মানব সেবার আয়োজন করেছি। আমাদের এলাকার অনেক মানুষ, গরিব নিরীহ দুস্থ মানুষ এখানে সেবা নিতে এসেছেন। যাদের ওষুধ কেনার সামর্থ্য নাই, তাদের ওষুধের জন্য আমরা ব্যবস্থা করেছি। তো আপনারা দেখেছেন প্রায় এখানে 400 থেকে 500 রুগী আজকে সেবা নিয়েছে। আমাদের ডাক্তার সাহেবরা আসছেন, বিকালেও আমাদের একটা বস্ত্রদান কর্মসূচি আছে। তো আমরা সেই বস্ত্রদান কর্মসূচিটা আমরা বিকালে করব। সেখানেও আমাদের এলাকার প্রায় 200 নিরীহ দুস্থ নিপীড়িত, যাদের মানে প্রয়োজন বেশি, তাদেরকে আমরা সিলেকশন করেছি। আমরা তাদেরকে বস্ত্রদান করব। যদিও এটা অনেক সামান্য, তারপরও আমি মনে করি আমার যে সামর্থ্য আছে, আমি সামর্থ্যের মধ্যে এই কাজটুকু করে থাকি। আর আর ধর্মীয় যে বিধান, সেটা হলো আমার যার যার সামর্থ্য আছে সে সেই অনুপাতেই দান করবে, কাজ করবে। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবসময় কাজটি করি। সবচেয়ে বড় কথা, আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা সবসময় এই বিষয়গুলোতে আমাদেরকে সহায়তা করেন, আপনারা এই কর্মকাণ্ডগুলোকে আপনারা প্রচার করেন, যার কারণে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে বাংলাদেশে আপনি জানেন যে বর্তমান সরকার এই দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন সুন্দরভাবে উদযাপিত হয় সেই জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের সমস্ত রাজনৈতিক দল, তারপরে আমাদের উপজেলা প্রশাসন, আমাদের পুলিশ বিভাগ সবাই মিলে, এবং আনসাররা আছেন, সবাই মিলে একটা সমন্বিতভাবে আমাদের পূজাতে যে শ্রম দিয়েছেন, এটা আসলে মানে অকল্পনীয়। তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমরা এই যে আজকে একটা সম্প্রীতি কমিটি আমরা গঠন করেছি, আপনারা জানেন আগে থেকেই, আমি জানি না অন্যান্য মন্দিরে কী হয়, আমাদের যে আমাদের গ্রামের যে যারা মুসলমান আছেন তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি করি। এবং ইতিমধ্যে অনেকবার আপনারা নিউজ করছেন যে একটা মন্দির যেখানে সবাই মুসলমান হয় যে যে কমিটির সদস্যরা, তো আমরা এবার হয়তো দু একজন হিন্দুকে সমন্বয় করার চেষ্টা করছি, কিন্তু আমাদের গ্রামের থেকে আমরা এই সার্বিক সহযোগিতা পাই, আমাদের এলাকা থেকে পাই, আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব সহ সবাই আমাদের প্রতি যে এই সহযোগিতাটা করে, তো এটা সত্যের জন্য আমরা আসলে সবার কাছে কৃতজ্ঞ। তো আশা করি আপনারাও আসছেন, আপনারা ভবিষ্যতে আপনারা এই অবদানটুকু রাখবেন, আপনারা এই সহযোগিতাটুকু করবেন। আমাদের সড়ক বিভাগের, আমাদের কুমিল্লা জেলার, আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী এবং উপবিভাগ প্রকৌশলী সবাই আসছেন। আপনারা জানেন বরুড়াতে অনেক সড়কের কাজ চলতেছে সড়ক বিভাগের, এবং এরাই এই কাজগুলো করে। আজকে বরুড়া সবচেয়ে ভালো রাস্তাগুলোর নাম কি? সড়কের রাস্তাগুলো সবচেয়ে ভালো আছে। রিসেন্টলি আমরা 35টা কালভার্ট আমরা এগুলো অলরেডি অসম্পূর্ণ ছিল, এগুলোও করা হয়েছে। তো আমি সড়ক বিভাগকে আমি ধন্যবাদ জানাই যে তারা বরুড়ার কাজটাকে, হয়তো আমিও এখানে বরুড়া বাড়ি, সেই হিসাবে তারা আরও একটু মনোযোগ দিচ্ছেন, এই জন্য আরও কৃতজ্ঞতা। আশা করি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এবং সর্বস্তরের যারা আমাদের এই পূজায় অংশগ্রহণ করেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সরকারকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এইভাবে সুন্দর একটি সারা বাংলাদেশে সুন্দর পূজা আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দাদাকে। শুনলেন আমাদের প্রিয় দাদা বাবু মনেন্দ্র কিশোর মজুমদারের কথা। আজকের মতোই বাংলাদেশ পাবলিক টিভি বরুড়া রাজাপুর গ্রাম থেকে।